السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد: أعوذ بالله من الشيطان الرجيم، ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. الحمد لله যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, ফেসবুক লাইভের মাধ্যমে কোরআন শিখুন, আন্ডারস্ট্যান্ড কোরআন এন্ড সালাহ, বা কোরআন ও সালাত অনুধাবন 70% কোর্সের আজকে আমাদের চতুর্থ ক্লাস, এবং ইন টোটাল আমাদের আজকে 26তম ক্লাস। 50% বইয়ে আমরা মাশা আল্লাহ 22টা ক্লাস কভার করেছি, এবং 70% বইয়ে আমরা আজকে নিয়ে 4টা ক্লাস করব ইনশাআল্লাহ তাআলা। তো ইন টোটাল আজকে আমাদের 26তম ক্লাস ইনশাআল্লাহ তাআলা। আজকের ক্লাসেও আমরা বিগত ক্লাসগুলোর মতোই কোরআন থেকে একটা সূরা বা কিছু বাছাইকৃত আয়াত নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, এবং আমরা নতুন কিছু গ্রামার এবং অ্যারাবিক গ্রামার এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। স্পেশালি কোরআনিক কিছু ওয়ার্ডস এবং কোরআনিক কিছু গ্রামার, যার মধ্য দিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা খুব সহজে আল কোরআনকে অনুবাদ করার কৌশল খুঁজে পাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো যারা জয়েন করেছেন আলহামদুলিল্লাহ, তারা অনুগ্রহ করে লিঙ্কটাকে আমাদের যে গ্রুপ আছে মেসেঞ্জার গ্রুপ সেখানে একটু পেস্ট করবেন, তাহলে অন্য অন্য ভাই বোনরাও দ্রুত আসতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো আমরা 70% বইটার, আমাদের এই 70% যে বইটা আছে কোরআন ও সালাত অনুধাবন 70% বইটার আজকে আমরা চতুর্থ ক্লাস করতে যাচ্ছি। তো ইতিপূর্বে আমরা যে তিনটা ক্লাস করেছি 70% বইয়ের, সেখানে আমরা আমাদের বইয়ের মোটামুটিভাবে 33 পৃষ্ঠা পর্যন্ত কভার করেছি, 33 পৃষ্ঠা পর্যন্ত কভার করেছি। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা 34 পৃষ্ঠায় যাচ্ছি। যখন আপনারা 70% আমাদের এই টেক্সট বইটার 34 পৃষ্ঠায় যাবেন, তখন দেখবেন যে লেখা আছে এখানে সূরাতুল লাহাব। আজকের সূরার টপিক হচ্ছে সূরাতুল লাহাব, এবং ডান দিকের বক্সে লেখা আছে যে এই লেসনটা শেষ করলে, মানে এই ক্লাসটা শেষ করলে আপনারা শিখবেন ইন টোটাল কোরআনের 147টা শব্দ, কোরআনুল করিমের 147টা শব্দ বা 147টা বাছাইকৃত কোরআনিক ওয়ার্ডস, যেগুলো কোরআনে রিপিট করা হয়েছে 42,961 বার, 42,961 বার। মাশাআল্লাহ, এটা একটা বিগ নাম্বার, কারণ আমরা বলেছি যে আল কোরআনের টোটাল ওয়ার্ডসের সংখ্যা হচ্ছে 77,800টার মতো, প্রায় 78,000 শব্দ আছে আল কোরআনে। এই 30 পারার কোরআনে প্রায় 78,000 শব্দ আছে, 114টা সূরার মধ্যে প্রায় 78,000 শব্দ আছে, যার মধ্যে আজকের ক্লাস শেষ করলে আপনারা এমন বাছাইকৃত 147টা ওয়ার্ডস শিখবেন ইন টোটাল, মানে আগের ক্লাসগুলো সহ আজকের ক্লাস, যে 147টা শব্দ আল কোরআনে রিপিট করা হয়েছে 42,961 বার। মাশাআল্লাহ, এটা প্রায় 50-55%-এর মতো আর কি। তো আজকের টপিক হচ্ছে আমাদের সূরাতুল লাহাব। আমরা মোটামুটি সবাই সূরাটার সাথে পরিচিত আছি, আমরা আমাদের বইয়ের 34 পৃষ্ঠায় চলে যাচ্ছি। এখানে সূরাতুল লাহাবকে গ্রামাটিক্যালি ভেঙে ভেঙে দেয়া আছে। তো আমি শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আছে প্রথম যে আয়াতটা আল্লাহ পাক বলেছেন, আপনারা সবাই সূরা লাহাবের শানে নজুলটা মোটামুটি জানেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবুল লাহাব এবং তার স্ত্রী সম্পর্কে এই সূরাটা নাজিল করা হয়েছে। তারা দুজন মাক্কি জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচণ্ড রকম কষ্ট দিত কথার মাধ্যমে এবং কাজের মাধ্যমে, এবং তার শত্রুদেরকে সহযোগিতা করার মধ্য দিয়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধ্বংস যে অনিবার্য এবং এটা যে অবশ্যম্ভাবী ভবিষ্যতে ঘটবে সেটা জানিয়ে এই সূরাটা নাজিল করেছিলেন। আপনারা মোটামুটি সবাই এটার সাথে পরিচিত আছেন।
তা আমি সেদিকে আর না গিয়ে আমি সরাসরি টেক্সটের দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলেছেন বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ পাক বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এটা প্রথম সেন্টেন্স, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই যে তাব্বাত শব্দটার অর্থ হচ্ছে ধ্বংস হোক। আসলে তাব্বাত শব্দটা তাব্বা শব্দ থেকে এসেছে, তাব্বা মানে হচ্ছে সে ধ্বংস হলো, এটা পুরুষবাচক শব্দ তাব্বা, মানে সে ধ্বংস হলো বা সে ধ্বংস হয়েছে। এটার স্ত্রীবাচক ফর্মটা হচ্ছে তাব্বাত, ঠিক আছে? যেমন ফাআলা মানে সে করলো, এর স্ত্রীবাচকটা হচ্ছে ফাআলাত। শেষে খালি একটা সাকিন যুক্ত তা যোগ করলেই কিন্তু স্ত্রীবাচকের এক বচন হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? আবার বলছি, যেমন নাসারা মানে সে সাহায্য করলো, এর অপোজিট হচ্ছে নাসারত মানে সে সাহায্য করলো। এটা মহিলাবাচক, একটা মহিলাকে বোঝানো হচ্ছে, এই জন্যই বা হাতে এক আঙ্গুলি ইশারা করতে হবে, ঠিক আছে? যেমন আমরা শিখেছি সামিয়া, সামিয়া মানে সে শুনলো, এটা হচ্ছে পুরুষবাচক, আর এর স্ত্রীবাচকটা হলো সামিয়াত, মানে সে শুনলো, এটা স্ত্রীবাচক একজন। ঠিক একইভাবে এখানে আছে তাব্বা মানে হলো সে ধ্বংস হোক বা সে ধ্বংস হলো, এর অপোজিটটা হচ্ছে তাব্বাত, মানে সে ধ্বংস হোক, এটা হচ্ছে স্ত্রীবাচক, তাব্বাত সে ধ্বংস হোক, এটা হচ্ছে স্ত্রীবাচক। তাব্বাত ইয়াদা ধ্বংস হোক, ইয়াদা মানে হচ্ছে দুহাত, দুহাতকে ইয়াদা বলা হয় স্ত্রীবাচকের, যেহেতু এখানে স্ত্রীবাচক শব্দ ব্যবহার করা হয়েছে। তাব্বাত ইয়াদা ধ্বংস হোক দুহাত, কার আবি লাহাব, আবু লাহাবের, এখানে আবু লাহাব মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি চাচাকে বোঝানো হচ্ছে। ধ্বংস হোক দুহাত আবি লাহাবের, ওয়া তাব্বা, এবং ওয়া মানে এবং, তাব্বা মানে সে নিজেও ধ্বংস হোক। তাহলে পুরো সেন্টেন্সের অর্থ হচ্ছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, ওয়া তাব্বা, এবং সে নিজেও ধ্বংস হোক। তারপরে দ্বিতীয় আয়াতে আল্লাপাক বলেছেন, 35 পৃষ্ঠায় আছে আপনাদের বইয়ের, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা মানে এখানে না, আমরা জানি মায়ের কয়েকটা অর্থ আছে, মা মানে যা, মা মানে কি, এখানে কিন্তু মা মানে না। কেন মা মানে না? কারণ এই মা শব্দটা একটা অতীতকালের ক্রিয়ার সামনে আসছে, যেমন আগনা এই শব্দটা কিন্তু অতীতকালের একটা ক্রিয়া, ঠিক আছে? আগনা মানে হলো সে উপকারে আসলো, সে উপকারে আসলো বা সে উপকৃত হলো। আর এখানে মা দিয়ে নাবাচক করা হয়েছে, মা আগনা, সে মানে সে কোনো উপকারে এলো না, সে মোটে উপকৃত হলো না। মা আগনা আনহু অর্থাৎ তার পক্ষ থেকে, এই যে আমরা শিখেছি আনহু আনহুম আনকে আনকুম আননি আন্না, মা আগনা মোটেই উপকারে এলো না, আনহু তার পক্ষ থেকে মানে আবু লাহাবের পক্ষ থেকে। মালুহু মাল মানে সম্পদ, আর মালুহু মানে তার সম্পদ, যে মালুহু মালুহুম মালুকা মালুকুম মালি মালুনা, মাল মানে সম্পদ, তার সম্পদ তাদের সম্পদ, এইভাবে ঘুরবে। এটা আমরা 50% বই শিখেছি। তাহলে মা আগনা কোনো উপকারে এলো না, আনহু তার পক্ষ থেকে, মালুহু তার মাল মানে আবু লাহাবের মাল সম্পদ, ওয়া মা কাসাবা, ওয়া মানে এবং, আর এখানে মা মানে যা, এই মাটা মানে হচ্ছে যা কিছু, আর কাসাবা শব্দের অর্থ হচ্ছে অর্জন করা। যেমন আমরা শিখেছি ফাআলা মানে সে করলো, ঠিক ওই রকমই কাসাবা মানে সে অর্জন করলো। এটা আবার ঘুরতে পারে, 19টা শব্দ তৈরি হবে, কাসাবা কাসাবু কাসাবতা কাসাবতুম কাসাবতু কাসাবনা, এখান থেকে ফিউচার টেন্স ইয়াকসিবু ইয়াকসিবুনা তাকসিবু তাকসিবুনা আকসিবু নাকসিবু, এখান থেকে ইকসিব ইকসিবু লা তাকসিব লা তাকসিবু কাসিব মাকসুব কাসবুন, এটা ঘুরবে আবার, আমরা যেমন 19টা করে শিখেছি ওইভাবে আর। যাই হোক, এতটুকু জেনে রাখেন, কাসাবা মানে হলো সে অর্জন করলো, আর এখানে ওয়ামা কাসাবা এবং যা কিছু সে অর্জন করলো। তাহলে পুরো সেন্টেন্সের অর্থ হচ্ছে মা আগনা কোনো উপকারে, সরি, মা আগনা কোনো উপকারে এলো না, আনহু তার পক্ষ থেকে, মালুহু তার মাল, ওয়ামা কাসাবা এবং যা কিছু সে অর্জন করেছে, তার মানে তার ধন সম্পদ যা সে অর্জন করেছিল এগুলো কোনোটাই তার কোনো কাজে এলো না, কোনো উপকারে আসলো না। এটা দ্বিতীয় আয়াতে আল্লাপাক বলেছেন। তারপর তৃতীয় আয়াতে আল্লাপাক বলেছেন সায়াসলা না রং দ্যাতা লাহাব, সায়াসলা আমরা শিখেছি সা এবং সাউফা কখন ব্যবহৃত হয়, যখন ভবিষ্যৎকালে শীঘ্রই কিছু হতে যাচ্ছে বোঝায়, মানে নিয়ার ফিউচার কিছু একটা ঘটতে যাচ্ছে এমন কিছু যখন বোঝায় তখন সা এবং সাউফা ব্যবহার করা হয়। তাহলে এটা ছিল মূলত ইয়াসলা,
সোয়ালা মানে সে প্রবেশ করলো বা সে সে পূর্বে সে প্রবেশ করবে, সে মানে কষ্ট পাবে, সে আজাব পাবে, এরকম অর্থ আসে আর কি। সোয়ালা এক কথায় সে আগুনে প্রবেশ করলো, আর ইয়াসলা সে আগুনে প্রবেশ করবে, এটা ফিউচার টেন্স। তাহলে সাইয়াসলা এটা মোজারে, সাইয়াসলা শীঘ্রই সে প্রবেশ করবে, আবুল আহাবের কথা বলা হচ্ছে, সাইয়াসলা শীঘ্রই সে প্রবেশ করবে, নারন মানে হলো আগুনে, জ্যাতা লাহাব, লাহাব মানে হচ্ছে লেলিহান শিখা, আর জ্যাতা মানে হচ্ছে যুক্ত, মানে লেলিহান শিখা যুক্ত আগুনে সে শীঘ্রই প্রবেশ করবে, এটা তৃতীয় আয়াতে আল্লাপাক বলেছেন। চতুর্থ আয়াতে আল্লাপাক বলেছেন ওয়ামরা আতুহু হাম্মা লাতাল হাতব। ওয়ামরা আতুহু আমরা জানি ওয়ামরা আতুন মানে হচ্ছে ইমরা আতুন মানে মহিলা, ঠিক আছে, ইমরা আতুন মানে হলো মহিলা, আর এখানে আসলে মহিলা বোঝানো হয়নি, তার স্ত্রী বোঝানো হয়েছে, ঠিক আছে, ইমরা আতু হু ওয়ামরা আতু হু এবং তার স্ত্রী, এবং তার স্ত্রী মানে আবু লাহাবের স্ত্রীও, যার বিশেষণ হচ্ছে হাম্মালা, হাম্মালা মানে বহনকারিণী, হাম্মাল মানে যে বহন করে এটা পুরুষবাচক, আর হাম্মালা মানে হচ্ছে মহিলাবাচক, যে বহন করে, যে কাঁধে বোঝা বহন করে, কারণ আবু লাহাবের স্ত্রী বহন করছিল খড়কুটা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির আঙ্গিনায় সে ফেলে দিত আর কি। তো ওয়ামরাআতুহু এবং তার স্ত্রী হাম্মালাতাল হাতব, যে বহনকারিণী ছিল, আল হাতব মানে হলো জ্বালানি কাঠ বা খড়কুটা আর কি। তো ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতব, ওয়ামরাআতুহু এবং তার স্ত্রীও প্রবেশ করবে সেই আগুনে, হাম্মালাতাল হাতব, যে ছিল জ্বালানি কাঠ বহনকারিণী বা খড়কুটা বহনকারিণী। আর শেষের আয়াতে আল্লাহ পাক বলেছেন ফি জি দিহা হাবলুম মিম মাসাদ, ফি মানে আমরা জানি মধ্যে, আর জিদ মানে হচ্ছে গলা, আর জিদি হা বলা হয়েছে, হা মানে হলো এটা মহিলাবাচক, তার গলা, এটা জি জিদি হু এটা না বলে জিদি হা বলা হয়েছে, তার মানে এটা স্ত্রীবাচক বোঝানো হচ্ছে, তাহলে আবুল আহাবের স্ত্রীকে বোঝানো হচ্ছে। ফি জি দিহা তার গলদেশে থাকবে, তার গলায় থাকবে কি থাকবে, হাবলুন, হাবলুন মানে হচ্ছে রশি, যেমন আমরা সূরা আলে ইমরানের একটা বিখ্যাত আয়াত জানি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো এক ঐক্যবদ্ধভাবে, ওয়ালা তাফাররাকু এবং দলে দলে বিভক্ত হয়েও না, যদিও এগুলো এখন কোরআনেই আছে, আমাদের বাস্তবতা আসলে এমন না, বাস্তবতাটা সম্পূর্ণ ডিফারেন্ট। তো আল্লাহ পাক কোরআনে বলেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সবাই একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে শক্ত করে ধরো, ওয়ালা তাফাররাকু এবং দলে দলে বিভক্ত হয়েও না। তো ওই যে হাবলুন, হাবলুল্লাহ আল্লাহর রশি, এখানেও কিন্তু হাবলুন শব্দটা আছে, যে যে ফিজি দিহা তার গলদেশে থাকবে হাবলুন মানে হলো রশি, কিসের রশি, মিম মাসাদ, মাসাদ মানে হচ্ছে খেজুরের যে ছোবড়াগুলো থাকে সেটা দিয়ে পাকানো একটা বস্তু, তার মানে আল্লাহ পাক বলতে চাচ্ছেন যে তার গলদেশে থাকবে খেজুরের ছোবড়ার পাকানো রশি। এটা কেমন হবে জাহান্নামে সেটা আল্লাহ পাকই ভালো জানেন, এটা জাস্ট আমরা ইমান রাখবো যে তার এরকম কিছু একটা শাস্তি হবে। অনেকেই বলেছেন এটা আগুনের হবে, আল্লাহ ভালো জানেন এটা কেমন শাস্তি হবে। তো এভাবে আল্লাহ পাক এই সূরাটাকে শেষ করেছেন। আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি, সূরাতুল লাহাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রথম আয়াতে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তাব্বাত মানে ধ্বংস হোক, ইয়াদা মানে দুহাত, আবি লাহাব মানে আবু লাহাবের, ওয়া তাব্বা এবং সে নিজেও ধ্বংস হোক, আল্লাহ পাক বলছেন ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মা মানে হচ্ছে না, আগনা মানে উপকারে আসা, মা আগনা উপকারে এলো না, আনহু তার পক্ষ থেকে, মালুহু তার মাল বা তার সম্পদ, ওয়ামা ক্যাসাবা এবং যা কিছু সে অর্জন করেছে, অর্থাৎ তার সম্পদ এবং তা সে যা কিছু অর্জন করেছে এগুলো তার কোনোই উপকারে এলো না বা আসেনি। সায়াসলা শীঘ্রই সে প্রবেশ করবে, নারন অর্থাৎ আগুনে, জ্যাতা লাহাব লেলিহান শিখাযুক্ত, অর্থাৎ সায়াসলা নারং জ্যাতা লাহাব শীঘ্রই আবু লাহাব লেলিহান শিখাযুক্ত আগুনে প্রবেশ করবে। তারপরে চতুর্থ আয়াতে আল্লাহ পাক বলেছিলেন ওয়ামরা আতুহু হাম্মালাতাল হাতব, ওয়ামরা আতুন মানে হলো স্ত্রী, ওয়ামরা আতুহু এবং আবু লাহাবের স্ত্রীও, হাম্মালাতাল হাতব, হাম্মালা মানে বহনকারিণী, হাতব মানে হচ্ছে আবর্জনা বা খড়কুটা।
যে আবর্জনা বা খড়কুটা বহন করত। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, ফি মানে মধ্যে আর জিদ মানে গলা, তার গলায় থাকবে হাবলুন মানে রশি, মিন মাসাদ খেজুরের ছোবড়া পাকানো রশি তার গলার মধ্যে আল্লাহ পাক পড়িয়ে দিবেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাটাকে শেষ করেছেন। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়, আর আবু লাহাব এই সূরাটা নাজিল হওয়ার প্রায় 10 বছর পর ইন্তেকাল করেছে। এটা একটা খুবই এক কথা ইংরেজিতে আমরা যেটা বলি ফলসিফিকেশন টেস্ট, যেমন কোনো কিছুকে মিথ্যা প্রমাণ করার জন্য যে টেস্ট সেটাকে বলা হয় ফলসিফিকেশন টেস্ট। আবু লাহাব এই সূরাটা নাজিল হওয়ার প্রায় 10 বছর পর ইন্তেকাল করেছে। তার মানে 10 বছর ধরে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা কিন্তু তিলাওয়াত করতেন মক্কাতেই, যেখানে ভবিষ্যতে যে তার এরকম পরিণতি হবে সেটা জানিয়ে দেওয়া হয়েছে, এবং সে ঈমান নিয়ে আসবে না, সে ধ্বংস হবে, তার দুহাত ধ্বংস হবে, তার মাল সম্পদ তার কোনো কাজে আসবে না, সে লেলিহান শিখাযুক্ত আগুনে প্রবেশ করবে এবং তার স্ত্রীও সাথে প্রবেশ করবে, যে কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে কষ্ট দিত, এবং তার গলদেশে এরকম খেজুরের ছোবড়া পাকানো রশি থাকবে। তার মানে আবু লাহাব এই ব্যাপারটা আগে থেকে জানতো। যদি আবু লাহাব ঈমান নিয়ে আসতো এই 10 বছরের মধ্যে, তাহলে কিন্তু এই সূরার কথাগুলো মিথ্যা প্রমাণিত হয়ে যেত। তার মানে এই সূরাটা নাজিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, যে ভবিষ্যতের জ্ঞান যার কাছে আছে তার পক্ষ থেকে এই সূরাটা নাজিল করা হয়েছে, এবং এটা কোনো কবির কাব্য নয়, কোনো গণকী নয়, কোনো জিনের কথা নয়, বা কোনো শয়তানের কালাম নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত মহাগ্রন্থ, ঐশী বাণী, যেটা অতীত বর্তমান ভবিষ্যতের খবর আমাদেরকে জানিয়ে দিচ্ছে। তা আবু লাহাবের এই ঘটনাটা ভবিষ্যতে ঘটবে কিন্তু আল্লাহ পাক কিন্তু আগেই জানিয়ে দিয়েছিলেন। তাহলে আবু লাহাব যদি ঈমান নিয়ে আসতো তাহলে কিন্তু সে কোরআনকে মিথ্যা প্রমাণ করতে পারত, কিন্তু আল্লাহ পাক আগে থেকেই জানেন যে সে ঈমান নিয়ে আসবে না, ঈমান নিয়ে আনবে না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং ইসলামের বিরোধিতা করবে এবং তার পরিণতি এটাই হবে। তো এই সূরাটা কিন্তু একটা মিরাকেল, একটা ফলসিফিকেশন টেস্ট, যার মধ্য দিয়ে আমরা জানতে পারি যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই নাজিল করা হয়েছে, অন্য কোনো সোর্স থেকে আসে নাই। তো এই হলো সূরাতুল লাহাব, যেটা আমাদের বইয়ের 34 এবং 35 পৃষ্ঠার মধ্যে আছে। এরপরে আপনারা যখন যাবেন 36 পৃষ্ঠায়, তখন দেখবেন এখানে একটা ব্যাকরণের চার্ট দেওয়া আছে। ঠিক আমরা এর আগের বইয়ে অর্থাৎ 50% বইয়ে যে চার্টটা শিখেছিলাম, ওই চার্টটাই একটু মনে করিয়ে দেওয়ার জন্যে এখানে আরেকবার রিভিউ করা হয়েছে। সেটা হলো ফায়ালার প্যাটার্নটা। গ্রামার অংশে আমরা মূলত শিখেছি ফায়ালার যে প্যাটার্ন, একটা থেকে 19টা করে শব্দ তৈরি করার টেকনিক, এটা এখানে দেয়া আছে। একবার আমি রিভিউ করে দিচ্ছি আরেকবার। প্রথমে আছে 6টা অতীতকালের, যেমন ফায়ালা মানে সে করলো, ফায়ালু তারা করলো, ফায়ালতা তুমি করলে, ফায়ালতুম তোমরা করলে, ফায়ালতু আমি করলাম, ফায়ালনা আমরা করলাম। এই 6টা হলো মাজি, ঠিক আছে। আর ফিউচার টেন্স বা মোজারে হচ্ছে আরও 6টা, ইয়া ফায়ালু সে করবে, ইয়া ফায়ালু না তারা করবে, তা ফায়ালু তুমি করবে, তা ফায়ালু না তোমরা সবাই করবে, আ ফায়ালু আমি করব, না ফায়ালু আমরা করব। এই হলো মোজারে বা ফিউচার টেন্স। তারপরে আছে 2টা আদেশ, ইফআল মানে তুমি করো, ইফআলু তোমরা করো, 2টা আদেশ, ইফআল তুমি করো, ইফআলু তোমরা করো। তারপর আছে 2টা নিষেধ, যেটাকে আমরা নাহি বলি, আদেশকে বলি আমর আর নিষেধকে বলি নাহি। নাহি 2টা আছে, লা তাফআল তুমি করো না, লা তাফআলু তোমরা করো না, লা তাফআল তুমি করো না, লা তাফআলু তোমরা করো না। তারপর আছে 3টা, একটা ফাইল, একটা মাফউল, একটা ফেল। ফাইল মানে কর্তা, মাফউল মানে কর্ম, আর ফেল মানে ক্রিয়া। ফাইল যে করে, মাফউল যা করা হয়, আর ফেল মানে হলো করা, মানে এটা হচ্ছে রুট ওয়ার্ড, এটা হচ্ছে মাসদার, এখান থেকেই বের হয়েছে। তো এই বক্সটা এই জন্য দেওয়া হয়েছে আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য, যে আমরা গ্রামারের এই টেকনিকটা শিখছি যে কীভাবে একটা শব্দ থেকে আরবি দিয়ে 19টা শব্দ তৈরি করা যায়, যাতে করে আমরা কোরআনিক ওয়ার্ডসগুলোকে খুব সহজেই ধরতে পারি কোরআনের মধ্যে। কারণ কোরআনুল ক্যারিমের মধ্যে প্রতিটা শব্দই আসলে নন রিপিটেড না, ম্যাক্সিমাম শব্দই রিপিটেড, মানে একটা শব্দই দেখা যায় যে 100 বার, 50 বার, কোনো কোনো শব্দ তো প্রায় 2-3 হাজার বারও রিপিট করা হয়েছে। তো এই জন্যে আমরা এই টেকনিকটা শিখছি আর কি, যাতে করে আমরা নন রিপিটেড ওয়ার্ডগুলোকে ধরতে পারি দ্রুত। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা বলেছিলাম গ্রামারে আমাদের অ্যারাবিক গ্রামারের শব্দগুলো 3 ভাগে বিভক্ত। একটা হলো ইসম মানে নাউন্স, যেটাকে আমরা বিশেষ্য বলি, যা দ্বারা কোনো কিছুর নাম বোঝায়। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে ফেইল মানে ক্রিয়া, যা দ্বারা কোনো কাজ বোঝায়।
আর এই ফেইলটা আরবিতে দুই ভাগে বিভক্ত একটা হলো ফেইলে মাদি বা পাস্ট টেন্স আর একটা হচ্ছে ফেইলুল মুদারে বা ফিউচার প্লাস প্রেজেন্ট টেন্স মানে একই টেন্সের মধ্যে ফিউচার এবং প্রেজেন্ট দুটোই আছে আর একটা হলো হরফ হরফ মানে হচ্ছে অব্যয় যেটা ইসম এবং ফেইলের মাঝে সংযোজন বিয়োজন এগুলো করে থাকে আর কি এই বক্সটা আপনারা আরেকবার রিভিউ করে নেবেন এবং 50% বইয়ের মধ্যে শেষ পৃষ্ঠায় 112 পৃষ্ঠায় যে চার্টটা দেওয়া ছিল সেটা আবার বারবার প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ তাআলা আর আজকে আরেকটু পড়াবো ইনশাআল্লাহ সেটা হলো আপনারা যদি 36 পৃষ্ঠাটা দেখেন 36 এবং 37 এখানে দেখবেন আরেকটা বক্স দেয়া আছে ঠিক আছে এই বক্সটার মিনিংটা কি সেটা বলে দিচ্ছি সেটা হলো আমরা এই পর্যন্ত চারটা প্যাটার্ন শিখেছিলাম এই পর্যন্ত আমরা মোট চারটা প্যাটার্ন শিখেছিলাম নিশ্চয় মনে আছে আপনাদের প্যাটার্ন 1 হচ্ছে ফাতাহা ইয়াফতাহু এটা হচ্ছে প্যাটার্ন 1 এবং প্যাটার্ন 1 এর আরো কিছু ভার্বস আমরা শিখেছি ওটা আমাদের আজকে টপিক না এটা নিয়ে কথা বলছি না প্যাটার্ন 2 শিখেছি আমরা নাসারা ইয়ানসুরু এবং এটার বেশ কিছু ওয়ার্ডস আমরা শিখেছি প্যাটার্ন 3 ছিল দরবা ইয়াদরিবু এটা থেকে আমরা আরো বেশ কিছু ওয়ার্ডস শিখেছি আর 4 নাম্বার প্যাটার্ন ছিল সামিআ ইয়াসমাউ এই চারটা মৌলিক প্যাটার্ন আমরা শিখেছি 50% বইয়ের মধ্যে আর 70% বইয়ের মধ্যে এসে আমরা হরফে ইল্লাত যুক্ত আরও বেশ কিছু ভার্ব শিখেছি যেমন কওয়ালা ইয়াকুলু কামা ইয়াকুমু তারপরে দাআ ইয়াদউ রাদিয়া ইয়ারদা খাশিয়া ইয়াখশা ইত্যাদি তো এখন এই যে বক্সটা আছে 36 এবং 37 পৃষ্ঠায় এখানে পরবর্তী প্যাটার্নগুলো দেওয়া আছে খুব ভালো করে বুঝতে হবে যে এই এইখানে গিয়ে পরবর্তী প্যাটার্নগুলো দেওয়া আছে প্যাটার্ন 5 6 7 8 এগুলো কী হবে একটু লিখে নিতে হবে যদি হাতে কলম থাকে লিখে নেবেন না থাকলে ভিডিওটা দেখে পরে কারেকশন করে নেবেন নিচে যে বক্সটা দেখতে পাচ্ছেন 36-37 পৃষ্ঠায় প্রথমে যে শব্দটা আছে সেটা হলো সাব্বাহা প্রথম শব্দটা হচ্ছে সাব্বাহা তাই না সাব্বাহা তো এই সাব্বাহা এটা হচ্ছে আমাদের প্যাটার্ন নাম্বার 5 যেটা সামনে আসছে সাব্বাহা হচ্ছে আমাদের প্যাটার্ন নাম্বার 5 এটা মাজি এটা অতীতকাল সাব্বাহা মানে সে তাসবি পাঠ করলো এর ফিউচার টেন্সটা হবে সাব্বাহা থেকে ইউসাব্বিহু ঠিক আছে আপাতত মনে রাখেন পরে আসবে প্রত্যেকটাই আলাদা আলাদা করে আমরা শিখবো ইনশাআল্লাহ তো এখন শুধু আমি ইন্ট্রোডাকশনটা বলছি যে 5 নাম্বার প্যাটার্নের নাম হচ্ছে সাব্বাহা ইউসাব্বিহু মানে এই 5 নাম্বার থেকে 4, 5, 6 অক্ষরের শব্দ তৈরি হবে আর কি আগে সব 3 অক্ষরের ছিল খেয়াল করে দেখবেন এই যে ফাআলা তারপরে নাসর তারপরে দরবা সামিয়া সবগুলো 3 অক্ষর করেছিল এখন আসছে কিন্তু 4 অক্ষর যেমন সাব্বাহা সিন বা বা হা হ্যাঁ সাব্বাহা ইউসাব্বিহু এটা হচ্ছে আমাদের প্যাটার্ন নাম্বার 5 যেটা আপনাদের বইয়ের 36 পৃষ্ঠায় নিচের বক্সে দেওয়া আছে মার্ক করে নেবেন যাতে করে পড়ে বুঝতে পারেন তারপরে 37 পৃষ্ঠায় দেখবেন এখানে লেখা আছে জাহাদা হচ্ছে আমাদের প্যাটার্ন নাম্বার 6 ঠিক আছে এটা মাজি জাহাদা সে জিহাদ করলো ইউজাহিদু সে জিহাদ করবে জাহাদা সে জিহাদ করলো ইউজাহিদু সে জিহাদ করবে এটা হলো প্যাটার্ন নাম্বার 6 পরে আমরা ডিটেলস শিখবো ইনশাল্লাহ এখন শুধু নামগুলো শিখছি প্যাটার্ন 5-এর নাম হচ্ছে সাব্বাহা ইউসাব্বিহু তারপর প্যাটার্ন 6-এর নাম হচ্ছে জাহাদা ইউজাহিদু অর্থটা বলিনি সাব্বাহা মানে সে তাসবি পাঠ করলো ইউসাব্বিহু সে তাসবি পাঠ করবে আর জাহাদা সে জিহাদ করলো ইউজাহিদু সে জিহাদ করবে এটা হলো প্যাটার্ন 5 এবং প্যাটার্ন 6 তারপর প্যাটার্ন 7টা হচ্ছে আসলামা এই যে দেখবেন 37 পৃষ্ঠা লেখা আছে আসলামা সে ইসলাম কবুল করলো বা সে আত্মসমর্পণ করলো আসলামা ইউসলিমু এটা হলো প্যাটার্ন 7 শুধু নামগুলো বলছে প্যাটার্ন 7-এর নাম হচ্ছে আসলামা ইউসলিমু আচ্ছা তারপরে প্যাটার্ন 8 নাম্বারটা হচ্ছে এই যে তাদাব্বার 36 পৃষ্ঠা আছে তাদাব্বার সে আপনার এটাকে বলা হয় অনুধাবন করা বা গভীর গবেষণা করা তাদাব্বর করা ইয়াতাদাব্বার মাজি ইয়াতাদাব্বারু মুজারে তাদাব্বার ইয়াতাদাব্বারু এটা হলো প্যাটার্ন নাম্বার 8 তারপর প্যাটার্ন নাম্বার 9 হচ্ছে এই যে 37 পৃষ্ঠে আছে তাদারসা মানে সে দার্স দিল মানে সে কি বলে এটাকে বাংলায় আমি দুর্বল
দার্স দিল বলতে বোঝাচ্ছে যে কোনো ক্লাস নিল বা কিছু পড়ালো বা কোনো কিছু মাসোয়ারা করলো এই টাইপের কিছু আর কি। তাদা রসা বা গ্রুপ স্টাডি করা আর কি। তাদা রসা সে দার্স দিল, ইয়া তাদা রসু সে দার্স দিবে বা দেয়, এটা কিন্তু প্যাটার্ন নাম্বার 8, ঠিক আছে। আর প্যাটার্ন নাম্বার 9 হচ্ছে ইনকলাবা ইখতালাফা, দুইটা একই। প্যাটার্ন নাম্বার 9 হচ্ছে ইনকলাবা ইখতালাফা, ইনকলাবা ইখতালাফা, এটা আছে 36 এবং 37 পৃষ্ঠায়। ইনকলাবা সে পরিবর্তন নিয়ে আসলো, এর ফিউচার টেন্স হচ্ছে ইয়ানকলিবু, সে পরিবর্তন নিয়ে আসবে। আর ইখতালাফা মানে সে মতবিরোধ করলো, ইয়াখতালিফু সে মতবিরোধ করবে। এই দুটাই হচ্ছে প্যাটার্ন নাম্বার 9 অন্তর্ভুক্ত, ঠিক আছে। এটা হলো প্যাটার্ন নাম্বার 9, ইনকলাবা ইয়ানকলিবু, আর হলো ইখতালাফা ইয়াখতালিফু। আর প্যাটার্ন 10 হচ্ছে ইস্তাগফারা, আপনাদের বইয়ের 37 পৃষ্ঠায় আছে। ইস্তাগফারা সে ইস্তেগফার করলো, মানে সে ক্ষমা প্রার্থনা করলো। ইস্তাগফারা ইয়াস্তাগফিরু সে ক্ষমা চাইবে বা সে ক্ষমা চায়। ইস্তাগফারা সে ক্ষমা চাইলো, ইয়াস্তাগফিরু সে ক্ষমা চাইবে। এই 10টা প্যাটার্ন আপনাদেরকে পড়তে হবে গ্রামারের। এই 10টা প্যাটার্নের মধ্যে ইনশাল্লাহ মোটামুটিভাবে আপনারা 70-80% ওয়ার্ডস পাবেন কোরআনের মধ্যে, যতগুলো ওয়ার্ডস আছে ইনশাল্লাহ, ঠিক আছে। আমি আবারও বলছি, আজকে আমি শুধু গ্রামারের যতগুলো প্যাটার্ন আছে আমাদের এই পুরো কোর্সটার মধ্যে সেগুলোর নাম আপনাদের সবাইকে জানিয়ে দিলাম যে কতগুলো প্যাটার্ন আমাদেরকে পড়তে হবে। এই পর্যন্ত আমরা পড়েছি মোট 4টা প্যাটার্ন, নিশ্চয়ই মনে আছে আপনাদের। ফাতাহা ইয়াফতাহু নাম্বার 1, নাম্বার 2 নাসারা ইয়ানসুরু, নাম্বার 3 দরাবা ইয়াদ্রিবু, নাম্বার 4 সামিয়া ইয়াসমা, ওই 4টা আমরা পড়েছি। এটা বাদ দিয়ে বিচ্ছিন্ন অনেকগুলো পড়েছি, কিন্তু প্যাটার্ন 4টা পড়েছে। আরও 6টা প্যাটার্ন আমাদেরকে শেষ করতে হবে। আর এই 10টা প্যাটার্নের যে চার্ট, এটা দেওয়া আছে আপনাদের 70% বইয়ের 36 এবং 37 পৃষ্ঠায়, ঠিক আছে। নাম্বারিংগুলো করে নেবেন এবং এই 10টা প্যাটার্নের নাম খালি আজকে ক্লাসে মুখস্থ করতে হবে। ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা প্যাটার্ন নাম্বার 5, 6 এভাবে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো আবারও বলছি, লাস্ট টাইম বলছি সবার জন্য, যে আমাদের 10টা প্যাটার্নের নাম কী কী, কোন 10টা প্যাটার্ন বা কোন 10টা বাব আমাদেরকে শিখতে হবে, ঠিক আছে। এবং এই 10টা প্যাটার্নের মধ্যেই কোরআনের ইনশাআল্লাহ কোরআনের প্রায় 70-75% ওয়ার্ডস কিন্তু এর মধ্যেই পাবেন ইনশাআল্লাহ। আর অল্প কিছু শব্দ আছে 10% বা 15%, যেগুলো একটু কঠিন সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে। তো আমি আবার 10টা সিরিয়াল বলছি। নাম্বার 1, একটা হলো ফাতাহা ইয়াফতাহু, সে খুললো সে খুলবে, ঠিক আছে, এটা নাম্বার 1। নাম্বার 2 নাসারা ইয়ানসুরু, সে সাহায্য করলো সে সাহায্য করবে। প্যাটার্ন 3 দরবা, সে প্রহার করলো, ইয়াদ্রিবু সে প্রহার করবে। দরবা ইয়াদ্রিবু, সে প্রহার করলো সে প্রহার করবে। নাম্বার 4, প্যাটার্ন নাম্বার 4 হচ্ছে সামিয়া, সে শুনলো, ইয়াসমাউ সে শুনবে। সামিয়া সে শুনলো, ইয়াসমাউ সে শুনবে। সামিয়া ইয়াসমাউ প্যাটার্ন নাম্বার 4। তারপর প্যাটার্ন 5 হচ্ছে, এখানে আছে এই যে সাব্বাহা, সে তাসবিহ পাঠ করলো, ইউসাব্বিহু সে তাসবিহ পাঠ করবে। সাব্বাহা সে তাসবিহ পাঠ করলো, ইউসাব্বিহু সে তাসবিহ পাঠ করবে। সাব্বাহা ইউসাব্বিহু প্যাটার্ন নাম্বার 5। প্যাটার্ন নাম্বার 6 জাহাদা ইউজাহিদু, জাহাদা ইউজাহিদু, জাহাদা মানে সে জিহাদ করলো, ইউজাহিদু সে জিহাদ করবে। জাহাদা সে জিহাদ করলো, ইউজাহিদু সে জিহাদ করবে, এটা হলো প্যাটার্ন নাম্বার 6, জাহাদা ইউজাহিদু। প্যাটার্ন 7 তাদাব্বারা ইয়াতাদাব্বারু, তাদাব্বারা সে গবেষণা করলো, ইয়াতাদাব্বারু সে গবেষণা করবে। তাদাব্বারা সে গবেষণা করলো, ইয়াতাদাব্বারু সে গবেষণা করবে। তাহলে তাদাব্বারা ইয়াতাদাব্বারু প্যাটার্ন নাম্বার 7। প্যাটার্ন নাম্বার 8 হচ্ছে তাদা রসা, সে দার্স দিল, ইয়াতাদা রসু সে দার্স দিবে। তাদা রসা সে দার্স দিল, ইয়াতাদা রসু সে দার্স দিবে। তাদা রসা ইয়াতাদা রসু, এটা হলো প্যাটার্ন নাম্বার 8, তাদা রসা ইয়াতাদা রসু। তারপরে আসছে প্যাটার্ন নাম্বার 9, নাইনটা হচ্ছে ইনকলাবা
ইয়ানকলিবু ইনকলাবা ইয়ানকলিবু ইনকলাবা মানে সে বিপ্লব ঘটালো বা সে পরিবর্তন নিয়ে আসলো ইয়ানকলিবু সে পরিবর্তন নিয়ে আসবে ইনকলাবা ইয়ানকলিবু প্যাটার্ন নাম্বার 9 অথবা এটাও বলতে পারেন ইখতালাফা ইয়াখতালিফু ইখতালাফা সে ইখতিলাফ করলো সে মতবিরোধ করলো ইয়াখতালিফু সে মতবিরোধ করবে তাহলে ইখতালাফা ইয়াখতালিফু প্যাটার্ন নাম্বার 9 এটাও বলতে পারেন কোনো সমস্যা নাই ইনকলাবা আর ইখতালাফা একই জিনিস মানে একই স্কেলের মধ্যে আছে আর কি আর প্যাটার্ন নাম্বার 10 হচ্ছে ইস্তাগফারা সে ক্ষমা প্রার্থনা করলো ইয়াস্তাগফিরু সে ক্ষমা প্রার্থনা করবে ইস্তাগফারা সে ক্ষমা চাইলো ইয়াস্তাগফিরু সে ক্ষমা চাইবে ইস্তাগফারা ইয়াস্তাগফিরু হচ্ছে আমাদের প্যাটার্ন নাম্বার 10 এই 10টা প্যাটার্ন আমাদের এই 70% বই শেষ করতে করতে আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ তাআলা আর এই 10টা প্যাটার্ন থেকে কোরআনে প্রায় 70-75% শব্দ আছে খুবই ভালো করে 10টা প্যাটার্ন আমাদেরকে হজম করতে হবে এবং প্রত্যেকটা প্যাটার্ন থেকে কিন্তু একাধিক ভার্ব আমাদেরকে শিখতে হবে যেমন প্যাটার্ন 1 এর 5টা প্যাটার্ন 2 এর 10টা প্যাটার্ন 3 এর আরও 5টা এরকম করে দিন শেষে হয়তো আমরা ইনশাআল্লাহ এই 10টা প্যাটার্ন মিলে আমরা মোটামুটিভাবে 100টা বা 150টা ফেল শিখে ফেলবো ইনশাআল্লাহ এবং এগুলোর মধ্যেই দেখবেন কোরআনের প্রায় 60-70% শব্দ এর মধ্যেই চলে আসবে ইনশাআল্লাহ তাআলা তো আজকে শুধু প্যাটার্নগুলোর নাম বললাম ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে গিয়ে প্যাটার্ন 5 এর গ্রামারগুলো আরও ডিটেলস শিখবো ইনশাআল্লাহ তবে আজকে আমরা শেষ করলাম সূরাতুল লাহাব পৃষ্ঠা নাম্বার 34, 35, 36, 37 এবং 38 পৃষ্ঠাটা আপনাদের হোমওয়ার্কস থাকবে 39 পৃষ্ঠার মধ্যে গিয়ে কিছু প্রশ্ন আছে এগুলো আপনারা সলভ করবেন আর নিচেরটা আমি এখনই বলে দিচ্ছি খালি 3 নাম্বার এবং 4 নাম্বারটা 39 পৃষ্ঠার এখানে লেখা আছে যে আরবি শব্দগুলোর স্ত্রীবাচক ফর্ম লিখুন আরবি শব্দগুলোর স্ত্রীবাচক শব্দগুলো লিখুন এই যে 4 নাম্বারে লেখা যেমন প্রথমটা আবাদা আবাদা এর স্ত্রীবাচক কী হবে শেষে খালি একটা তায়ের যজমযুক্ত তানি আসলেই হয়ে যাবে আবাদা মানে সে ইবাদত করলো স্ত্রীবাচক হচ্ছে আবাদাত সে ইবাদত করলো এটা স্ত্রীবাচক আবাদা সে ইবাদত করলো এটা পুরুষবাচক আবাদাত সে ইবাদত করলো এটা স্ত্রীবাচক মানে সে একজন স্ত্রী ইবাদত করলো তারপরে আছে যেমন ইয়াদখুলু এর স্ত্রীবাচক হচ্ছে তাদখুলু একটা তা নিয়ে আসতে হবে খালি তারপরে আছে জন্না এটা স্ত্রীবাচক হবে জন্নাত তারপরে আছে ওয়ালাদা এর স্ত্রীবাচক হবে ওয়ালাদাত তারপর আতা স্ত্রীবাচক আতাত খুব সহজ শেষে খালি একটা সাকিনযুক্ত তা নিয়ে আসতে হবে ঠিক আছে এইভাবে আপনারা 38 এবং 39 পৃষ্ঠা শেষ করবেন ইনশাআল্লাহ আর 40 পৃষ্ঠায় গিয়ে আমরা দেখছি আয়াতাল কুরসি আছে আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের আগামী ক্লাসে আয়াতাল কুরসি পড়ব এবং আয়াতাল কুরসির ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা গ্রামার ভেঙে চুড়ে পড়ব ইনশাআল্লাহ এবং একই সাথে প্যাটার্ন 5 অর্থাৎ সাব্বাহা ইউসাব্বিহু এই প্যাটার্নে আমরা চলে যাব এবং সেই প্যাটার্নের ভার্বসগুলোকে আমরা কভার করব ইনশাআল্লাহ আজকে 39 পৃষ্ঠা পর্যন্ত পড়া থাকলো আপনাদের হোমওয়ার্কস থাকবে 38 এবং 39 পৃষ্ঠা এই পর্যন্ত যেগুলো পড়া হয়েছে পড়ানো হয়েছে সেগুলো অনুগ্রহ করে ক্লাস বাই ক্লাস কভার করে নেবেন যাতে করে আমরা আগামী 2-3 মাসের মধ্যেই যেন ইনশাআল্লাহ তাআলা পুরো কোর্সটা শেষ করতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক ইনায়াত করুন আল্লাহুম্মা আমিন আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন শেষ করার আগে আমরা সবাই দোয়া করছি আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে আল কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াত করার তৌফিক দান করেন এবং এর অর্থগুলো অনুধাবন করার তৌফিক ইনায়াত করেন এবং এর ভাষাটা বোঝার তৌফিক দান করেন কোরআনের গ্রামারগুলোকে খুব গভীরভাবে আয়ত্ত করার তৌফিক দান করেন এবং আমরা যেন অ্যারাবিক টু অ্যারাবিক কোরআন বুঝতে পারি এই পর্যন্ত যোগ্যতা আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন এবং কোরআনের জন্যে এর শিক্ষার জন্যে এর প্রচারের জন্যে আমাদের জান মাল সময় শ্রমকে আল্লাহ পাক তার পথে কবুল ও মঞ্জুর করুন আল্লাহুম্মা আমিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু